আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় ভুল সংশোধন বা শুদ্ধকরণ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেন দেখব। এই MCQ কোশ্চেন গুলোতে বিশেষভাবে বাক্য সংশোধন গুলো দেখব। চলুন শুরু করি। এক নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দুই, কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়াপূর্ণ। তিন, শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। চার, কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। পাঁচ, শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ছয়, নিচের কোন বাক্যটি শুদ্ধ? পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সাত, কোনটি শুদ্ধ বাক্য? বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। আট, কোনটি শুদ্ধ বাক্য? দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। নয়, শুদ্ধ বাক্য নির্দেশ করুন, তিনি সাক্ষর দিবেন না। দশ, কোন বাক্যটি শুদ্ধতা নির্দেশ করুন? কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। এগারো, শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন, দারিদ্র আমাদের প্রধান সমস্যা। বারো, শুদ্ধ বাক্য নির্দেশ করুন, আপনি সপরিবারে আমন্ত্রিত। তেরো, শুদ্ধ রূপটি দেখান, সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান। চোদ্দ, কোনটি শুদ্ধ বাক্য? এ কথা প্রমাণিত হয়েছে। পনেরো, কোনটি শুদ্ধ বাক্য? প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ষোলো, কোন বাক্যটি সঠিক? অধ্যয়নই ছাত্রদের তপস্যা। সতেরো, নিচের কোন বাক্যটি শুদ্ধ? তুমি, কবির ও আমি বেড়াতে যাব। আঠারো, শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন, গরু ছাগলের বিরাট হাট। উনিশ, কোনটি শুদ্ধ বাক্য? গণিত খুব কঠিন। বিশ, কোন বাক্যটি শুদ্ধ? তুমি নির্দোষ নও। একুশ, কোনটি শুদ্ধ বাক্য? বাংলাদেশ সমৃদ্ধ দেশ। বাইশ, নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? আমি যে দেখি সব শেষ, এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে শেষে। তেইশ, শুদ্ধ বাক্য নির্দেশ করুন, দীনতা প্রশংসীয় নয়। চব্বিশ, নিচের কোন বাক্যটি শুদ্ধ? গীতাঞ্জলি পড়েছে কি? পঁচিশ, কোনটি শুদ্ধ বাক্য? সব মাছের দাম কত? ছাব্বিশ, নিচের কোন বাক্যটি শুদ্ধ? যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। সাতাশ, নিচের কোন বাক্যটি শুদ্ধ? সমুদায় পক্ষেই নির্বাধে। আঠাশ, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ২৯, কোন বাক্যটি শুদ্ধ? পাঁচজন ছাত্র স্কুলে যায়। ৩০, কোন বাক্যটি শুদ্ধ? কোনো বাক্যই শুদ্ধ নয়। ৩১, কোন বাক্যটি শুদ্ধ? আমি সন্তুষ্ট হলাম। ৩২, শুদ্ধ বাক্য কোনটি? শুধু গায়ের জোরে কাজ হয় না। ৩৩, শুদ্ধ বাক্য কোনটি? বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল। ৩৪, তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনীষী বাক্যই তো জীবনমৃত যুব সমাজে কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে। চরিত্রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা ৭। ৩৫, যে কথা একবার জমিয়া বলা গিয়াছে তাহার তার হানাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা ৩। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।